জোর করে পাঠিয়ে দেবো নাকি? আর তাছাড়া অর্ধেক রিচুয়াল হয়ে গেছে, এখন যদি এখানে বিয়েটা থেমে যায় তোমার বিয়ে আমরা আর দিতে পারবো? ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। শোনো, ওরা মেনে নিয়েছে যে দুটো মানুষকে একরকম দেখতে হয়। যা হয়েছে ভালো হয়েছে। শোনো শোনো শোনো, ঠাকুরসা কিন্তু তাড়া দিচ্ছে, আর সময় নেই, আমরা এরকম করে ওয়েট করে থাকতে পারবো না। আর তাছাড়া দেখো, ওর কিন্তু যাকে আমাদের মেয়ের তো এটা প্রথম বিয়ে, আমাদের মেয়ের বিয়েতে এরকম একটা বিঘ্ন ঘটবে বাবা মা হিসেবে আমরা চাইতে পারি না। চলো। কিছু মনে করো না অমিতাভ, আসলে মেয়েটি একদম অবিকল জাহ্নবীর মতো দেখতে, তাই আমরা সব বিভ্রান্ত হয়ে পড়েছিলাম, আর ঋষির পক্ষে তো বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ দাদা, তা তো বটে। তবে বড় কথা হচ্ছে এখন আপনাদের এই ভ্রান্তিটা কেটে গেছে, মানে ও যে জাহ্নবী নয় এটা তো বুঝতে পেরেছেন? বড্ড দেরি হয়ে যাচ্ছে, এবার যদি প্লিজ কাজটা এগোনো যায়। আর তো কিছু করারও নেই কো, মেয়েটাকেও তো অস্বস্তিতে ফেলা হচ্ছে। ঠিক এই কারণেই আমি লোকজনের সামনে আসতে চাই না। দেখলে তো মামু, লোকজনের সামনে এসে কিভাবে অপমানিত হতে হলো আমাকে। আমি আপনাকে একটা কথা বলছি, আপনাকে আমি চিনি না জানি না, আপনি হঠাৎ করে এভাবে ছুটে এসে আমার হাতটা ধরলেন কেন? হ্যাঁ, আমার মা বাবা নেই, আমি মামার বাড়িতে থাকি, তার মানে কি আমার কোনো মান সম্মান নেই নাকি? সরি, ক্ষমা করবেন আমাকে। যান, আপনি গিয়ে বিয়ের বাকি কাজটা শেষ করুন, আর প্লিজ আমার বোনকে এভাবে অপমানিত করবেন না, অসম্মান করবেন না। আপনি বা আপনারা কার সাথে আমার মিল পেয়েছেন আমি সত্যিই জানি না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার থেকে আমার বোনের সম্মানের দামটা অনেকটা বেশি। আপনি প্লিজ যান, বিয়ের কাজটা শেষ করুন। ঋষি, মা এও কি সম্ভব? সম্ভবই তো মনে হচ্ছে বাবা, কিছু করার নেই আমাদের। যে জীবনকে বরণ করতে চলেছিস সেই জীবনকে আর অসম্মান করিস না। যে অনুষ্ঠানটা ছেড়ে রেখে এসেছিস সেই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ কর, চল। ওই ভদ্রলোক যেভাবে এসে সবার সামনে আমার হাত চেপে ধরলেন, সামান্য একটু হাত ধরেছে বলে তুমি এইভাবে কান্নাকাটি করবে বলে আমার কিন্তু মনে হয় না। তাছাড়া আর কিসের জন্য কাঁদবো? এক্ষুনি যে ঘটনাটা ঘটলো সেটার জন্য একটা মেয়ে ঠিক কতটা অপমানিত হতে পারে আপনি বুঝতে পারছেন না? উনি বিয়ের মণ্ডপ থেকে উঠে এসে আমার হাতটা ধরলেন, কি বলতে চাইলেন উনি? তুমি যদি সত্যি সত্যি বলে দিতে না যে তুমি জাহ্নবী, তাহলে উনি মানে আমার দাদা ভাই আজকে তোমাকে নিয়ে বাড়ি ফিরে যেত, বিয়েটাই হতো না। আমি সত্যিই জানি না তুমি জাহ্নবী না তুমি জাহ্নবী নও,
কিন্তু কোন দুটো মানুষের মধ্যে এতটা মিল হতে পারে সেটা আমি না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। কে জানবে? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কে আপনাদের জানবে? তুমি যদি সত্যি কিছু না বুঝতে পেরে থাকো না তাহলে তোমাকে এত কথা বলা বেকার। আসলে তুমি এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করছিলে তো, সেটা দেখে আমার একটু সন্দেহ হলো। আজকালকার দিনের কোনো মেয়ে শুধুমাত্র হাত ধরলে এতটা কেঁদে ভাসায় না। যাই হোক, তুমি জানো আর তোমার মন জানে আসলে তুমি কে। এরা আমাকে অনেক দিয়েছে, আমার এদের কাছে কৃতজ্ঞতা শেষ নেই। রাস্তা থেকে তুলে এনে আমার জীবন বাঁচিয়েছে, আর তাই আজ আমি ঋণ শোধ করলাম। আমার স্বামীকে, আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটাকে আমি তোর কাছে তুলে দিলাম। বলি ঋষি যে শপথ ভেঙে তুমি নতুন করে জীবন শুরু করতে গেছো, আমি আমার সঙ্গে দেখা হয়েছে বলে সেই শপথ আমি মনে করিয়ে দিতে চাই না ঋষি। শুধু আমার সাথে দেখা হয়েছে বলেই যে কর্তব্য করে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে তার তো কোনো মানে নেই। আজ থেকে তোমার আর আমার জীবন সত্যি আলাদা হয়ে গেল ঋষি, সত্যি আলাদা হয়ে গেল। মা, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল গো। কতদিন পরে তোমাকে দেখলাম, আর কোটা দিন তুমি অপেক্ষা করো মা, আমি তোমাকে ঠিক নিজের কাছে নিয়ে আসব। যেমন করেই হোক এই কোটা দিন একটু কষ্ট করো মা। রায় কেঁদো নি, শান্ত হও। তুমি তো শুনলে বলো, শুনলে তো মেয়েটি তো বললো আমাদের কাউকে চেনে নেই। অমিতা বাবু তো তার ভাগ্নির কথা সব বললো। ওরা কেঁদো নে রায়, চুপ করে শান্ত হও, কেঁদো নে। আমাদেরও প্রথমে মেয়েটিকে দেখে মনে হয়েছিল জাহ্নবী, অবিকল একরকম দেখতে। খুব কষ্ট হয়েছিল রায়। আচ্ছা এরকম হয় কোথাও কোথাও, কখনো কখনো এরকম ঘটনাও তো ঘটেছে বলো দেখি নিয়ে। একই রকম দেখতে ঘটনা তো ঘটেছে, কেঁদো নে তুমি রায়। তুমি মন ঠিক করো, তুমি বরং এই মেয়েটিকে ভাবো জাহ্নবী ভেবে মনটাকে ঠিক করো। রাই কান্নাকাটি করো না, চুপ করো, শান্ত হও, শান্ত হও। আমার মেয়ের হাতে স্পর্শ, আমার মেয়ের শরীরের সুবাস, এগুলো কি করে মিলে যায় দিদি? এগুলো কি করে মিলে যায়? রাই কেঁদোনে, চুপ করো রাই, এখানে কেঁদোনে এত লোকজনের মাঝখানে চুপ করো। আমার মনের মধ্যেও কিন্তু সন্দেহ দানা বেঁধেছিল রাই, কিন্তু অমিতাভ বাবু তো নিজেই বললেন যে তুলি অমিতাভ বাবুর দিদির মেয়ে, তাহলে তো আর এই সন্দেহের কোনো জায়গাই থাকে না বলো। আর তাছাড়া জাহ্নবী যদি সত্যি আমাদের জাহ্নবী হতো তাহলে তো আমাদের চিনতে পারতো, তোমাকে চিনতে পারতো, আমাকে চিনতে পারতো, তাই না? আমাদের কেন অ্যাভয়েড করবে তুমি বলো না? মানে রায় তুমি তো যুক্তি দিয়ে এটা ভাবো। কিছু করার নেই, ঈশ্বর বোধে বারবার এভাবেই আমার পরীক্ষা নিতে চাইছে। তুমি কিছু মনে করো না। না না, মনে করার কি আছে, একদম একই রকম মানুষকে দেখলে তো ছুটে যাওয়াটাই স্বাভাবিক। আসলে এত একরকম দেখতে যে আমি বুঝতে পেরেছি, কিন্তু তো তোমার বিস্তৃত দিদি। হ্যাঁ, আমি তো জন্ম থেকে তাই জেনেছি। বলি আর এমন ভুল হবে না, আমি কিছু মনে করি না। তবে কি জানো তো, তুলে দিয়ে এমনি দিয়ে খুব লাজুক, কত লজ্জা হয়ে গেছে। আমি ওর কাছে ক্ষমা চাই না। এটা নিয়ে তুমি এত ভেবো না।
নাও বাবা সিঁদুরটা পরিয়ে দাও।